Hello my dear students of class 10, welcome to you all to our online class presented by BSNL Modern School. Okay, in our last video we have discussed about the poem The Snail written by William Cowper. Okay, author William Cowper is the last kobita ta royeche author The Snail 8 number lesson ta royeche seta amra er ager video te alochona korechi. Tomra jodi keu na dekhe thako tale tomra obosshoi amader school er je channel royeche YouTube channel shekhane tomra giye ek purbo video ta dekhe nebe. To ami agei bolechi ajke amra এর এক্সারসাইজগুলো অর্থাৎ পয়েন্টটা আমরা আলোচনা করেছি গত ভিডিওটাতে, অর্থাৎ আজকের ভিডিওটাতে আমরা এক্সারসাইজগুলো আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা পূর্বের ভিডিওটা অর্থাৎ কবিতাটিতে আমরা কি দেখেছিলাম যে একটা স্নেইল একটা সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ কন্টেন্টেড একটা লাইফ জীবনযাপন করে। ওকে, কেমন সেলফ সাফিসিয়েন্ট? তার নিজের সম্পদ, অর্থাৎ তাছাড়া তো একটা সামগ্রিক কিছু সম্পদ থাকতে পারে না, তো সেই সম্পদটাকে নিয়ে সে নিজে নিজেই সন্তুষ্ট। ওকে, তো সেই সেলফ সাফিসিয়েন্ট অর্থাৎ একাকি লনলি একটা লনসাম যে জীবনযাপন করে সেটা আমরা দেখেছি গত ভিডিওটাতে বা কবিতাটাতে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা সেই কবিতাটার এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো লেটস গেট স্টার্ট। এক নম্বরে দেখো বলেছে কি, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, তোমাদেরকে বাক্যগুলো পূরণ করবার জন্য সঠিক বিকল্পটা বেছে নিতে হবে। ওকে, দ্যাট ইজ দ্য এমসিকিউ কোশ্চেন। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেইল স্লিংস ইন টু ইটস হাউস উইথ। যখন তুমি তার শুঙ্গগুলোকে সুরগুলোতে হালকা স্পর্শ করবে তখন সে নিজেকে কি করে সেই বাড়ির মধ্যে গুটিয়ে নেয়। কেমন করে গুটিয়ে নেয়? ডিসপ্লেসার এক নম্বরে রয়েছে, দুই নম্বরে রয়েছে প্লেজার। ডিসপ্লেসার মানে নিদানন্দ, নিরুৎসাহ। দুই নম্বরে প্লেজার, আনন্দ। নাম্বার থ্রিতে পেইন, পেইন মানে যন্ত্রণা। চার নম্বরে সারপ্রাইজ, অর্থাৎ অবাক হওয়া। তোমরা বুঝতেই পারছো? তাহলে তোমার উত্তরটা হবে এক নম্বর, দ্যাট ইজ ডিসপ্লেজার। ওকে, তাহলে ফুল সেন্টেন্সে কি হবে? উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেইল স্লিংস ইন টু ইটস হাউস উইথ ডিসপ্লেজার। ওকে, ক্লিয়ার? নাম্বার বি, ইন ইটস হাউস দ্য স্নেইল লিভস উইথ। শামুক তার নিজের বাড়িতে, বাড়ি মিন্স এখানে শেলটা, খোলসটাতে, খোলসটাতে কার সঙ্গে বসবাস করে? দ্যাট ইজ নাম্বার এ প্যারেন্টস, নাম্বার বি মানে টু ফ্রেন্ডস, নাম্বার সি রিলেটিভস, অ্যান্ড নাম্বার ডি নো কারোর সঙ্গে না। ওকে, তাই কার সঙ্গে বসবাস করে? ও বাড়িতে কার সঙ্গে বসবাস করে? ওকে, তাহলে বাড়িতে কার সঙ্গে বসবাস করে? নো ওয়ান, কারোর সঙ্গে নয়, কারণ সে একা জীবনযাপন করে। দ্যাট ইজ লনলি, সলিটিউড একটা জীবনযাপন করে। ওকে, তাহলে ফুল সেন্টেন্সটা কি হবে? ইন ইটস হাউস দ্য স্নেইল লিভস উইথ নো ওয়ান। নাম্বার ফোর, যে চার নাম্বারটা রয়েছে সেটা হবে তোমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কাম টু নাম্বার টু, বলছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলো বর্ণনা করো সত্য কি মিথ্যা। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্টিং অফ ইউর অ্যান্সার। তোমার উত্তরের সপক্ষে তুমি যে কোনো শব্দ দিতে পারো, বাক্যাংশ দিতে পারো, অথবা বাক্যও দিতে পারো। এক নম্বরে এ নম্বরে কি বলছে, দ্য স্নেইল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল। দেওয়াল থেকে পড়ে যাবার ভয় থাকে শামুকের, থাকে না। আমরা প্রথম স্ট্যান্ডার্ডেই দেখেছি শামুকের দেওয়াল থেকে পড়ে যাবার ভয় থাকে না। ওকে, তাহলে দিস ইজ ফলস, পড়ে যাওয়ার ভয় থাকে না, ঠিক আছে? তো এখানে কি বলেছিল তোমাদের যে পড়ে যাবার ভয় থাকে, তাহলে থাকে না, অবশ্যই ফলস। তাহলে ফলস লেখার পর তোমরা সাপোর্টিংটা দেবে, সাপোর্টিংটা কোনটা দেবে? দেখো তোমরা দুই প্রথম যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেই স্ট্যান্ডে দুই নাম্বার লাইনে রয়েছে নট ফিয়ার্স টু ফল, অর্থাৎ পড়বার কোনো ভয় থাকে না তার। ওকে, ক্লিয়ার? এবার নাম্বার বি, নাম্বার বিতে রয়েছে দ্য স্নেইল কামস আউট অফ হিস হাউস ডিউরিং স্টর্ম। স্টর্ম মিন ঝড়, ঝড়ের সময় শামুক তার নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে। তো আমরা দুই নম্বর স্ট্যান্ডে দেখেছি যখন ঝড় হয় বা আবহাওয়ার অন্য কোনো বিপদ আসে তখন সে নিজেকে নিজের ঘরের মধ্যে লুকিয়ে রাখে, হাইড করে রাখে। ওকে, তাহলে এটাও আমরা ফলস। ওকে, সাপোর্টিং স্টেটমেন্টস আমরা কোথায় পাবো? দুই নম্বর স্ট্যান্ডে দেখো, উইদিন দ্যাট হাউস সিকিউরি হাইডস ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম। ওকে, অর্থাৎ যখন ঝড় অথবা অন্য কোনো বিপদ চলে আসে তখন সে নিজেকে নিজের বাড়ির মধ্যে গুটিয়ে নেয়, শ্রিঙ্ক করে নেয়, ওকে, বা হাইড করে নেয়, ঠিক আছে? ক্লিয়ার? এইবার দেখো নাম্বার থ্রি, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, তোমাকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ওকে, এক নম্বরে বলছে হোয়াট ডাজ দ্য স্নেইল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু। শামুক সাধারণত কিসের সঙ্গে নিজেকে আটকে রাখে? তাহলে আমরা প্রথমেই দেখেছি কিসের সঙ্গে, ঘাস পাতা ফল দেওয়াল এগুলোর সঙ্গে। ওকে, তাহলে কি লিখবো আমরা? দ্য স্নেইল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু দ্য গ্রাস লিফ ফ্রুট অর ওয়াল। ওকে, আই রিপিট দ্য অ্যান্সার ওয়ান্স অ্যাগেইন, দ্য স্নেইল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু দ্য গ্রাস লিফ ফ্রুট অর ওয়াল। ওকে, ক্লিয়ার? কেম টু নাম্বার, কাম টু নাম্বার টু, অর্থাৎ নাম্বার বিতে এসো।
হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, শামুকটাকে কি একেবারে ওয়েল স্যাটিসফাইড, একটা সন্তুষ্ট পরিতৃপ্ত বা পরিতৃপ্তি দান করে, কি করে তার নিজের জীবনটা, ওকে, তার যে আত্মসন্তুষ্টিমূলক জীবনটা সেটাই তাকে দান করে। তাহলে কি লিখবো, দ্য স্নেইল হ্যাজ নো পার্সোনাল ওয়েল, ওকে, ওয়েল মিনস সম্পদ বা বিলঙ্গিংস লিখতে পারো, ওটাও সম্পদ হয়। তো শামুকের কোনো ব্যক্তিগত সম্পদ নেই, দ্য স্নেইল হ্যাজ নো পার্সোনাল ওয়েলথ অর বিলঙ্গিং, ওকে, ফুল স্টপ। ইট ইজ ওয়েল স্যাটিসফাইড টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, আই রিপিট, ইট ইজ ওয়েল স্যাটিসফাইড টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, ইট ইজ ওয়েল স্যাটিসফাইড টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ অর সেলফ কন্টেন্টেড লাইফ, সেলফ কন্টেন্টেড সেলফ সাফিসিয়েন্ট সেম মিনিং, অর্থাৎ সে আত্মসন্তুষ্টিমূলক একটা জীবনযাপন করে, ওকে, ক্লিয়ার। এইবার নাম্বার ফোর যেটা রয়েছে গ্রামারি নিউজ, তো গ্রামারি নিউজটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ওকে। তো আমাদের টেক্সচুয়াল এক্সারসাইজগুলো কমপ্লিট, আমি এবং আশা করছি তোমরা অবশ্যই এগুলো ভালো করে বুঝতে পেরেছো, ওকে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল বলাই রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে প্রশ্ন করতে পারো, ওকে। দেখো চার নম্বরে কী রয়েছে, চার নম্বরে বলেছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কোটেশন কোশ্চেন্স অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ তোমাদেরকে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো প্রশ্ন করতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট ইজ কোশ্চেন তৈরি করতে হবে। এক নম্বরে রয়েছে শি ডাজ অলওয়েজ রাইজেস আর্লি, তোমাকে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে, ওকে, ব্যাকেটে দেওয়া রয়েছে। দেখো শি ডাজ অলওয়েজ রাইজেস আর্লি, শি ডাজ সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে বা জেগে ওঠে। তাহলে ডাজ দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি লিখবো, ডাজ নট শি ডাজ, ওকে, ডাজ নট শি ডাজ রাইজ আর্লি, ডাজ নট শি ডাজ রাইজ আর্লি, অর্থাৎ শি ডাজ কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, তার মানেই বলেছে শি ডাজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, ওকে। নাম্বার বি, নাম্বার বিতে কি বলেছে, জয়সি ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে জয়সি হচ্ছে সব থেকে ভালো গায়ক, ওকে। তাহলে এখানে ইন্টারোগেটিভ কী দিয়ে করতে হবে, হু দিয়ে, তোমাকে হু দিয়ে একটা প্রশ্ন তৈরি করতে হবে এখান থেকে, ওকে। তাহলে এটা সব থেকে ইজি, দেখো হু ইজ দ্য বেস্ট সিঙ্গার, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার, কে সব থেকে ভালো গায়ক। নাম্বার সি, এবার হচ্ছে নাম্বার থ্রি, নাম্বার থ্রিতে কি বলা হয়েছে, নাম্বার সিতে হি স দ্য রেইনবো, ওকে, হি স দ্য রেইনবো, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে ডিড দিয়ে, তাহলে ডিড নট হি সি দ্য রেইনবো, ওকে। নেক্সট নাম্বার ডি, আই গো টু স্কুল বাই বাস, আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই, ওকে। তাহলে এখানে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, হাউ ডু উই গো টু স্কুল, সরি এখানে উই হবে না, ইউ, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও, ওকে, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাবে। এবার নাম্বার ফাইভে দেখো রাইটিং অ্যাক্টিভিটিতে রয়েছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডিস্টার্বেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার, অর্থাৎ তুমি সংবাদপত্রের সম্পাদকের কাছে একখানা চিঠি লিখো যে তোমার এলাকায় বেপরোয়াভাবে যে লাউড স্পিকার্সগুলো বাজে তার প্রতিবাদ জানিয়ে। এটা আমরা ক্লাসে এর আগেই আলোচনা করেছিলাম, নাইনেও লিখিয়েছিলাম, টেনেও সম্ভবত প্রথমের দিকে লিখিয়েছি, ওকে, সেই জন্য এটা আমরা এক্সট্রা করে আলোচনা করছি না, এটা তোমাদের লেখা রয়েছে, নিয়মটাও তোমাদের লেখা রয়েছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখবেন সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে, টাটা।